গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন এক ইউটিউবার। ওই ইউটিউবারের নাম অ্যাডিসন পিয়েরে মালোফ, তবে ইওর ফেলো আরব বা আরব নামে পরিচিত তিনি, আর এ নামেই ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তিনি। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রে বসবাস করা এই ইউটিউবার গিয়েছিলেন হাইতিতে। তার উদ্দেশ্য ছিল সেখানকার একটি অপরাধী গোষ্ঠীর নেতা গ্যাং লিডারের সাক্ষাৎকার নেবেন, তবে দেশটিতে যাওয়ার একদিন পর নিজেই অপহরণের শিকার হন আরব। গণমাধ্যমটি বলছে, অ্যাডিসন জর্জিয়া ভিত্তিক ইউটিউবার, হাইতির সবচেয়ে দুর্ধর্ষ গ্যাং লিডার জিমি বারবিকিউই চেরি জিয়েরের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন তিনি। গত 13 মার্চ আরব হাইতিতে যান, সঙ্গে ছিলেন হাইতির একজন ইউটিউবার, কিন্তু 14 মার্চ তাদের দুজনকেই অপহরণ করেন হাইতির 400 মাউজো গ্যাং নামের স্থানীয় একটি অপরাধী গোষ্ঠীর সদস্যরা। এই ইউটিউবারের মুক্তির বিনিময়ে $6 লাখ মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা। ইতোমধ্যে $40,000 দেওয়া হয়েছে, তবে অপহরণকারীরা তাকে মুক্তি দিতে রাজি হয়নি। মুক্তিপণের পুরো অর্থ দেওয়ার দাবি করে আসছেন অপহরণকারীরা। ইউটিউবে প্রায় 14 লাখ ফলোয়ার আছে আরবের চ্যানেলে। সাধারণত ভ্রমণ বিষয়ক ব্লগ বানান তিনি, তবে প্রচলিত পর্যটন স্পটগুলো নন, বিপজ্জনক জায়গায় ভ্রমণ এবং সেসব জায়গার খুঁটিনাটি বিষয়ে এই ইউটিউবারের আগ্রহ প্রবল। সেই আগ্রহ থেকেই তিনি এবার হাইতিতে গিয়েছিলেন।